আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা আহসান শুরুতেই আফগানিস্তান প্রসঙ্গ আগামী সপ্তাহে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে G7 জোটভুক্ত দেশগুলোর সাথে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তালেবান নেতারা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন পর্দার মধ্যে থেকে নারীরা লেখাপড়া এবং কাজ করার সুযোগ পাবেন আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী উজ্জীবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা তাই তাদের উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি তালেবানদের সাথে বুঝে শুনে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরামর্শ তাদের তালেবানদের আফগানিস্তানের ক্ষমতায় আসার এই ঘটনাটি শুধু দক্ষিণ এশিয়ার রাজনীতি নয় বিশ্ব রাজনীতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এটা বিশ্ব রাজনীতিকে উলটপালট করে দেবে কাজেই একদিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রত্যেক দেশে বাংলাদেশ সহ যারা তালেবানদের আদর্শে বিশ্বাস করে তারা উদ্দীপিত হবে যে সমস্ত দেশ জনবহুল সেই সমস্ত দেশে মানুষকে উস্কে দেওয়া যে সমস্ত দেশে দারিদ্র থাকে তাদেরকে উস্কে দেওয়া অনেক সোজা আফগানিস্তানের ঘটনার কারণে ইসলামিক এক্সট্রিমটা কিছু স্পিরিচুয়ালি চেতনাগতভাবে শক্তিশালী হবে যে সমস্ত অর্গানাইজেশন মনে করা হচ্ছে তাদের উপরে ভিজিলেন্স রাখতে হবে সার্কের সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের মনে হয় আঞ্চলিক কারণে স্বীকৃতি দিতে হবে এবং আমি দেখতে পাচ্ছি যদি আমি ভুল না হই যে আস্তে আস্তে সবাই তাদেরকে স্বীকৃতি দেবে প্রথমত যে তালেবান কতটুকু কৃতকার্য হবে সেটাই আগে ভেবে দেখতে হবে এবং তারা শাসন ব্যবস্থা কীভাবে পরিচালনা করে এবং কতদিন করতে পারে এবং তাদের নিজেদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা দেখা দেয় কি না সুশৃঙ্খলভাবে তারা শাসন করে যেতে পারে কি না দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের রাষ্ট্র এবং দেশের স্বার্থটা কী সেখানে আমাদের বিজনেস ইন্টারেস্ট হতে পারে সেখানে বিশ্ব রাজনীতি হবে অর্থনীতি কেন্দ্রিক রাজনীতি সেখানে মুখ্য থাকবে না কাজে আমাদের অর্থনীতির জন্য আমাদের ডিপ্লোমেসিকে ঠিক রাখতে হবে তাদের সাথে তারা এও বলছেন তালেবান যদি ভালো কিছু করে তাহলে সার্ক সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা দেশের অগ্রগতির যে ভিত্তি তৈরি হয়েছে তা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সচিব সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় তৃণমূল পর্যন্ত মানুষের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন পরিকল্পনা অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে তিনি আরও বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যথাযথভাবে হয় এবং আমাদের একটাই লক্ষ্য যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায় দারিদ্রের হাত থেকে মুক্তি পায় অন্য বসবাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগটা পায় তার যেমন বাংলাদেশ যেন যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি সেইভাবেই আমাদের কার্যক্রম চালাতে হবে এবং তারই ভিত্তিটা তৈরি আমরা করেছি এবং সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে গত কয়েকদিনে করোনার সংক্রমণ কমায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা করোনা রোগীর সংখ্যাও কমেছে তবে হাসপাতালে মুমূর্ষু রোগীদের আইসিইউ সংকট এখনো রয়েছে উর্মিটোলা হসপিটালে ওখানে ছিলাম ওখানে ট্রিটমেন্ট ভালো চলছে ওখানে আইসিইউ ছিল না তাই আমরা ওখান থেকে ডক্টর বলছে যে আইসিইউ ওনার প্রয়োজন তাই আমরা আইসিইউ এখানে যে আপনার হসপিটাল এটা এখানে আসছি মোটামুটি ভালোই আছে সিটও আমরা পাইছি প্লাস আরও পাশে খালি বেডও অনেক বেড আছে তেমন একটা সমস্যা হয় নাই ফার্স্ট টাইম বেডগুলো পাওয়া যাচ্ছিল না ক্রাইসিস ছিল এখন বেড পাওয়া অনেক ইজি হয়ে গেছে সংক্রমণ কমায় ঢাকার হাসপাতালগুলোতে বাইরে থেকে আসা রোগীর সংখ্যাও কমেছে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েই বাড়ি ফিরে যাচ্ছে তবে যাদের পরিস্থিতি খারাপ তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালগুলোতে সকালবেলা আসার পর ওনারা বলতেছে বেড খালি নেই আইসিইউ বেড তো দুপুরবেলা ওনারা বলতেছে ব্যাট একটা পাওয়া গেছে আসেন প্রতি পাঁচ মিনিটে একটা রোগী যদি ভর্তি হয় তাহলে অবস্থাটা কী দাঁড়াবে তো সেই তুলনায় আমি বলবো তিন চার দিন আগের কন্ডিশন থেকে তিন চার দিন পরে
এখন পর্যন্ত আমি অনেকক্ষণ হয়েছে দেখেছি একটা রোগী ভর্তি করিনি। চিকিৎসকরা বলছেন সংক্রমণ কমলেও এখনও স্বস্তির কিছু নেই, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে। ওভারঅল টোটাল পেশেন্টটা একটু আমরা কম দেখতে পাচ্ছি, সেটা খুব বেশি মাপের কম এটি বলা যাবে না। ধরেন আমার হয়তো টোটাল 100 পেশেন্ট আমি এখন কম পাচ্ছি। আমার আমার আইসিইউ যেটা আমার যে সিরিয়াস পেশেন্ট সেখানে সেটি তো আসছেই, সেটা তো এখনও এমন নয় যে আমার খালি থাকছে বা কমছে। আমার আগে 50% ছিল, 60% ছিল একটা সময়, সেটা কমতে কমতে এখন 30% চলে আসছে। আজকে যেটা গতকাল যেটা রিপোর্ট সেটা 30% নিচে, প্রায় 25% মতো। সেটা তার মানে হচ্ছে আমার ইনফেক্টিভিটিও কমতেছে, রোগী ভর্তিও কমতেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু মৃত্যু কমতেছে না। সংক্রমণ কমাতে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। শৃঙ্খলা ফিরতে শুরু করেছে রাজধানীর বেশিরভাগ টিকাদান কেন্দ্রে। লাইনে অপেক্ষা করে ভ্যাকসিন নিচ্ছেন টিকা প্রত্যাশীরা। এদিন রাজধানীর হাসপাতালগুলোতে মডার্না ও ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। আরও প্রথম ডোজ দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের। শফিউল আলম সুজনের আরেকটি রিপোর্ট। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন টিকা প্রত্যাশীরা। এ সময় নিরাপত্তা কর্মীরা তাদের SMS ও তারিখ দেখে ভিতরে যেতে দিচ্ছেন। ভোগান্তি ছাড়াই টিকা পেয়ে খুশি মানুষ, সময় মতো টিকা পেয়ে খুশি প্রবাসীরাও। আমার মেয়াদ আছে 2 মাস, এই জন্য খুব জরুরি, আলহামদুলিল্লাহ আজকে শেষ করলাম। ভিতরে অনেক সুন্দর সিস্টেম, কোনো ভোগান্তি নেই, সেফ, অর্গানাইজ, পরিবেশ ভালো লেগেছে, যে কোনো হ্যারাসমেন্ট বা কোনো প্রবলেম হয়নি টিকা দিতে। আজকে ডেট ছিল, ভ্যাকসিনের ডেট ছিল 18 তারিখে, তো 18 তারিখে আসলাম, যে আসলাম বেশিক্ষণ তো সময় লাগলো না, 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ, ফার্স্ট ডোজটা আমি ফেব্রুয়ারি মাসে নিয়েছিলাম। ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে টিকা প্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা ছিল না। যেসব প্রবাসী SMS পায়নি কিন্তু দ্রুত বিদেশ যেতে হবে, তাদেরও কাগজপত্র দেখে টিকা দেওয়া হচ্ছে। 18 তারিখে SMS দিয়েছে এবং এখানে দিতে আসছি, পরিবেশটা খুব ভালো। আমরা নিয়ম মতো যে রেজিস্ট্রেশন কাজ, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর নিয়ম মতো ডেট পেয়েছে, আজকে সেকেন্ড ডোজ দিয়েছে আল্লাহর রহমতে। যারা বিদেশ যাবেন এবং জরুরি প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে যাবেন, তাদের ক্ষেত্রে আমরা তাদের চাহিদার কথা লক্ষ্য রেখে এবং প্রয়োজনীয়তার কথা লক্ষ্য রেখে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাদেরকেও ফেরত দিচ্ছি না এবং তাদেরকেও আমরা টিকা প্রদান করছি। টিকার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কেন্দ্রে যাতে কোনো অনিয়ম না হয় সে প্রত্যাশা সকলের। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিতে আজ মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যাবেন BNP চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। BNP চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তারা জানিয়েছেন বিকেল 3টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। গত 19 জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নেন তিনি। এর আগে করোনা আক্রান্ত হয়ে বেগম জিয়াকে প্রায় মাসখানেক হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরিমুনির জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। আজ জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিকে মামলার তদন্তকারী সংস্থা CID আবারও মাদক মামলায় পরিমুনির 5 দিনের রিমান্ড আবেদন করেছে। ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস পরিমুনির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে আগামীকাল দিন ধার্য করেছেন। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমুনিকে গ্রেফতার করে র্যাব। ওই সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর থেকে 9 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ DB। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ অত্যাধুনিক মাদক আইস। সংবাদ ব্রিফিংয়ে DB জানায়, লকডাউনের কারণে অনেকদিন ধরে তাদের মাদক ব্যবসা মন্দা থাকায় লকডাউন তুলে নেওয়ার পর তারা আবারও এ ব্যবসা শুরু করেন। অভিনব কায়দায় বিভিন্ন পরিবহনে দেশের বিভিন্ন জায়গা থেকে মাদকগুলো ঢাকায় নিয়ে আসা হয়ে থাকে। এটা তো ক্রিস্টাল শেপ, একটা স্ফটিক আকার একটি মাদক এবং খুব অল্প পরিমাণ লাগে, একদম খুব অল্প পরিমাণ যদি আপনি সিসাতে ব্যবহার করেন তাহলে অনেক বেশি নেশাগ্রস্ত হয়। প্রাথমিকভাবে আমরা জানি যে দাঁত ক্ষয় হয়ে যায়, হার্ট অ্যাটাক করে বা ব্রেন স্ট্রোক হয় এবং এক পর্যায়ে এটা হ্যালুসিনেশন, ডিলিউশন এবং সিজোফ্রেনিক হয়ে যেতে পারে। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচকে নতুন রেকর্ড হয়েছে। আজ সূচক 6,800 পয়েন্ট অতিক্রম করেছে, যা সূচক চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন হয় 1,447 কোটি 71 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিকে লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে চার প্রতিষ্ঠানের শেয়ার। 17 আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা বিস্ফোরণ ও 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় সমাবেশে গ্রেনেড হামলার সাথে আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর ভাষায়, মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকার আশুলিয়ায় এবার আখের বাম্পার ফলন হয়েছে। লাল মাটিতে উৎপাদিত এই আখের চাহিদাও রয়েছে বাজারে। আশুলিয়ার গোকুলনগর এলাকায় হতদরিদ্র কৃষক আব্দুল ওয়াহাব প্রায় 1 বিঘা জমিতে আখ চাষ করে এখন স্বাবলম্বী। সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বাগান থেকেই অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বাজারে প্রতিটি আখ বিক্রি হচ্ছে 40-50 টাকায়। এছাড়া আখের পাশাপাশি পেঁপেও চাষ করেছেন তিনি। তার এই সফলতা দেখে অনেক বেকার যুবক আখ ও পেঁপে চাষ করছেন। একাজে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে 3,000 অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোভান তাজবীর। খাদ্য সহায়তার মধ্যে ছিল 10 কেজি চাল, 3 কেজি আটা ও 2 কেজি ডাল। মঙ্গলবার উপজেলার মঘাদিয়া, শাহেরখালী এবং ইছাখালী ইউনিয়নে এসব ত্রাণ তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক ফাজুর রহমান। এবার পার্টেক্স খেলার খবর। রবার্ট লেভানডোভস্কির নৈপুণ্যে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে ব্রোশিয়া ডটমুন্ডকে 3-1 গোলে হারায় তারা। এ নিয়ে রেকর্ড নবমবারের মতো এই শিরোপা জিতল বায়ার্ন। সিগনাল ইদুনা পার্কে ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বায়ার্ন। এরই ধারাবাহিকতায় 41 মিনিটে দলকে লিড পাইয়ে দেন লেভানডোভস্কি। এরপর থমাস মুলারের গোলে প্রথমার্ধে 2-0 এগিয়ে যায় লি ইউনিয়েলের দল। 64 মিনিটে 1 গোল দিয়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন মার্কো রয়েস। তবে 74 মিনিটে বায়ার্ন স্ট্রাইকার লেভানডোভস্কি দ্বিতীয় গোল করে শিরোপা নিশ্চিত করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। ধন্যবাদ সবাইকে।